পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হলো। খণ্ডঘোষে আয়োজন করা হলো একটি প্রতিবাদ মিছিলের। বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রের জনবিরোধী নীতির জন্যই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে হু হু করে। পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরব বাম সংগঠনগুলি বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল এবং ডিজেলের দাম কমতে শুরু করেছে, তখন ভারতের বাজারে তেলের দাম বাড়ছে। দাম বাড়ার জন্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে, নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষজনের। একদিকে লকডাউন চলছে, সেই লকডাউনের পরিস্থিতির মধ্যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে সরব বাম ছাত্র যুব সংগঠন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। No!